ছাগলও দিচ্ছি। কিসে পড়েন? ক্লাস টেনে পড়ি। কোন স্কুল? মহেশের শহর স্কুল পড়ি। তারপর আমি আমার আব্বু মুকে দেখি মারছে, তারপর আমার আব্বু মু মেডিকেল আসবে, তো আমি ভাবছিলাম যে আমি এখন পরীক্ষা দিতে যাব। তো পরীক্ষা দিতে যাইতে ধরে আমার আব্বু মুখ দেখিটা ওরা মারা ঝোর করতেছে, তো আমি ওদিকে গেলাম। আমাকে ওদের একটা ছেলে আছে মাস্টার, ওদেরকে বুদ্ধি দিছে যে আমাদেরকে মারধর করবে, কিন্তু আমি কখনোই জানতাম না যে ওরা বাবা মাকে মারবে। মুজাফফর মাস্টার সবাইকে দুই পাশ থেকে, আর কে ছিল মুজাফফর মাস্টার, সব আর কে ছিল মুজাফফর মাস্টার, ওর মারধর করবে, কিন্তু আমি কখনোই জানতাম না যে ওরা বাবা মাকে মারবে। মুজাফফর মাস্টার সবাইকে দুই পাশ থেকে, আর কে ছিল মুজাফফর মাস্টার, সব আর কে ছিল মুজাফফর মাস্টার, ওর ভাতিজা ছিল রবিউল। রবিউল হঠাৎ আসলো, আমার বুকের রান্নাটা কেড়ে নিল, আমার বুকের রান্নাটা কেড়ে নিয়ে ওইখানে ফাল দিয়া আমার চুলগুলো, চুলে আমার কাঁকড়া বাতা ছিল, রান্না মাথায় ছিল, এগুলো সব খুললো। খুলিয়া আমার এমন লাঠি দিয়া আমার সারা শরীর, চুলে আমার কাঁকড়া বাতা ছিল, রান্না মাথায় ছিল, এগুলো সব খুললো। খুলিয়া আমার এমন লাঠি দিয়া আমার সারা শরীরে মারধর করলো, আর আমার চুলগুলো দুই পাশ দিয়ে ঘুরাইলো, তারপরে বুকে গলায় আমার হাতে পায়ে এই যে এগুলো এখানে একে এমন মারধর শুরু করলো, আমার জামা টানাটানি শুরু করলো, পরে একটা খড়ে আমাকে ফেলে ওইখানে এমন লাঠি দিয়ে মারতে মারতে শুরু করলো। পরে আমি একে ওই অবস্থা করে গেলাম যখন, তখন আমার ওই অবস্থায় পিটাইতে পিটাইতে শেষ করলো। আমার মা ভাবলো যে আমার মেয়েটা মারা যাচ্ছে, তখন আমার মা কোনো রকমে একটা মানুষের আগিনে নিয়ে যায়, ফেলা রাখে ওইখানে, দরজা দিয়ে রাখে, দরজা ভাঙিয়ে আমার আম্মুক সহ আমাকে ওই অবস্থা শোয়া অবস্থায় তার উপরে শুধু মারধর। তারপর রবিউল্লাহের ভাই, বড় ভাই আজিজুল, জয়নাল, তারপর মুজাম্মেল, মানে উমা ওদের পরিবারে যারা যারা আছে প্রত্যেকটা ছোট বড় সবাই আমাকে এমনভাবে মারধর শুরু করলো, আমার পা দুটা একদম আমাকে নুলা হয়ে গেলো, আমি এখানে আর উঠতে পারি না, বসতে পারি না, ওই অবস্থায় আমাকে ধরি এমন মারলো যে আমার এখন আমাকে যখন গাড়িতে তুললো, কয়েকজন ধরে তুললো, আমি একটু নড়তেও পারি না, সরতেও পারি না, এতটা যে যে মার মারছে। আর ওরা এত, ওই ছেলেটার খুব চরিত্র খারাপ, ওই ছেলেটা আমার অনেকদিন আগ থেকে বলে যে তোকে আমি শেষ করবো, হ্যাঁ তাই তোর জীবন নষ্ট করবো, এরকম কিছু অনেকদিন থেকে আমার হুমকি দেয়, কিন্তু আমি খুব সাবধানে থাকি। তবু আছে, ও আমার পাইছে, সুযোগ পাইছে, যার কারণে আমার রান্না আপনারা চিনি করে আমার পায়ে জুতা কোথায় কী সব ফেলে দিছে আমার রান্না, ও হয়তো বাড়ি নিয়ে গেছে। পরে এক ভাবি আমার এই অবস্থা দেখি একটা রান্না আসার সময় একটা রান্না আনিয়ে দিল, আর ও আমার রান্নাটা বাড়ি হয়তো নিয়ে গেছে, নিয়ে যায় ও আমার রান্না নিয়ে যায় জামা ধরে টানার ট্রেন কত কী করলো। পরে আমাকে খড়ে ফেলায় এনে খুব মার মারছে, আর সবাই আসিয়ে হঠাৎ করে এমন মার মারছে, মানে বৃষ্টির থাকিও বেশি এতটা যে মার মারলো। মূলত মারামারি লাগলো কি জন্য? লাগলো কি জানা, অতটা কিছু হয় নাই, আমার বাবা মা মানে আলাদা একটা আলাদা লোকের সাথেই আছে, ওই মাস্টার মুজাফফর মাস্টার ওই লোককে শিখিয়ে দিছে যে আমাদেরকে মারধর করেছিল, তো ওর সাথে একটু ঝগড়া লাগলো। তারপর আমার আব্বু তো সাতাশিটা মানুষ, আমার আব্বু কিছুই জানে না, আমার আব্বু তো ভাবেনি যে ঝগড়া লাগবে আমাদের, আমার আব্বু এমনিতে গেছে, তো ওরা পাঁচটা লাঠি নিয়ে ওরা কে কে জানি মারলো আমার আব্বুকে। আমি ভাবতেছি যে কার ঝগড়া লাগছে দেখতে যাই, দেখতে আমার আব্বুর রক্তায় রক্তাক্ত করলো একেবারে পুরো শরীর, দেখে আমি তো ওকে মায়ের পাশে না মালিকরা। পরে আমরা ভাবলাম যে আমার, আমি ভাবলাম যে আব্বু আম্মু এখন তো মেডিকেল যাবে, আর আমার তো পরীক্ষা দিতে যাবে, মানে বাস কাটা লাগছে, বাস কাটা তো বাসটা আমাদেরই জমি আমাদের, অথচ ওরা জোর করে নিয়ে যাচ্ছে, তা আমার আব্বু একটু বলছে দেখি, আমার আব্বু মানে হচ্ছে বাসটা আপনার জমিতে, আমাদের জমির আমরা বাস কাটি, ওরা আসিয়া পাঁচজনে লাঠি ধরে আসে আমার আব্বুকে মারে, তখন আমার আম্মু একটু আগাইতে যায়, আমার আম্মুকে মারে, তারপর এখন এরা দুজন এমন অবস্থা মেডিকেল যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর আমি ভাবলাম যে আমি চাই ওদের জন্য এমন একটা শাস্তি হয় যেন কখনো মেয়ের দিকে কোনো দিন নজর দিতে পারি না। এর আগেও কি কোনো ঘটনা ঘটছে? জি, আমার অনেকদিন আমার হুমকি দিছে, আমার আম্মুকে এমন ভাবে মারছিল রাইতে, ছবি থেকে আমরা রাইতে একটু যে স্বাধীনভাবে দিনে কি রাতে আমরা স্বাধীনভাবে কিছুইতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অন্যায় অত্যাচার করে, আমরা অনেক অনেক কষ্টে আছি। আমার আরো কয়েক জোরে কোন মোহাম্মদ রমজান আলী, কি নিয়ে ঘটনা ঘটলো আজকে? কি নিয়ে ঘটনা? হ্যাঁ, মাস্টার নাকি ষড়যন্ত্র করিয়া, মাস্টার নাম কি? মুজাফফর মাস্টার। হ্যাঁ, কোন
ষড়যন্ত্র করিয়া ওই অন্য একজন মালিক নাম আসে ওয়াকে যা কইছি বলে বাস টাস কাটতে আসলে তুই যা বিষম কাজে লাগে ওর মাও ফিরে আসি আবার বউ আসলে কয়া গেছি কয়া গেছি তা এখন বর্তমান মালিক আসিয়া আমার একটা ডাঙাইছি দুইটা ডাঙাইছি ডাঙার পর আমি মেডিকেল আসবো সেই মধ্যে মুজফ্ফার মাস্টার আসবে আবার আবার বেডি কিন্তু দেওয়া যাইবে আবার বেডি কিন্তু যাইবে স্কুল আমরা কিন্তু দুইজন মেডিকেল আসবো এই অবস্থায় মুজফ্ফার মাস্টার আসিয়া ওই ওই কথা নিয়ে আমি কী করছি এই কথা নিয়ে আটকে আটকে টাঙ্গাইছি রাস্তা কে কে ছিল ওই জায়গায় ওই জায়গায় বহু লোক আসলো ওমরাই বোধহয় 20-30 জন আর বাইরের লোক আসলো মানে ওরা সন্ত্রাসী ভাড়া করছিল সন্ত্রাসী ওমরাই 30-40 জন এখন আপনারা কি চান আমরা তো বিশেষ চাবো মামলা করছেন তো না করবেন করবো আর আপনার নাম কি নাম ঠিক না বলেন আমার নাম জোরে বলেন রমজান আলী বাসা ওয়ার্ড নং কত গ্রাম আপনার নাম কি আমার নাম রহিমা আপনার কি হয় যারা আহত হয়েছে বোন আর বাবা হয় আর আপনি কি চান আমি বিশেষ চাই বিশেষ চান